বাজান, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই সরমনের জমিনে ঘুমাই আস। আমার আব্বাজান বলতেন, বর্তমানে ইসলাম দিন হয়ে গেছে অন্ধের হাতি দেখা। কিসের হাতি দেখা একটু বলেন, বলে সাইর অন্ধ হাতি দেখার জন্য গেছে। অন্ধেরও তো মন চায়, একটু হাতি দেখতে মন চায় না? সাইর অন্ধ একাত্রিত হয়েছে, হাতি দেখার জন্য অন্ধ গেছে। চোখ দিয়ে দেখতে পারে হাত অন্ধ? এখন হাত দিয়ে তোকাইয়ে তোকাইয়ে দেখে কেমন হাতি গিয়া। একজনের হাতে পাইছে হাতির সুর, আর একজনের পাইছে হাতির পা, আর একজনের হাতির কান, আর একজনের হাতির শরীর। এখন দেখে দেখে এক জায়গায় হয়েছে চাইর অন্ধ। একজন জিজ্ঞাসা করে, ভাই হাতি কেমন দেখলা? বলতেছে, ভাই আমি তো হাতি দেখলাম লম্বা কাসির মতো মোটা, অর্থাৎ যে সুর পাইছে লম্বা না মোটা না। আর একজনে বলে, কিচ্ছুই দেখো নাই, হাতি তো খাম্বার মতো মোটা, মানে যে পা পাইছে। আর একজন বলে, তুমি কিচ্ছুই দেখো নাই, হাতি তো কুলার মতো চ্যাপটা কান, যে কান ধরছে কুলার মতো চ্যাপটা না হাতির কান। হ্যাঁ, আর একজনে বলে, হাতি তো কেউই কিছু দেখো নাই, হাতি তো ঘরের মতো যে শরীর দেখছে। এখন সাইরন্দ ঝগড়া বাঁচছে না বাজে নাই? চোখ খোলা ব্যক্তি পাশ দিয়ে যায়, জিজ্ঞাসা করে, ভাই তোরা ঝগড়া করিস কেন? বলে, ভাই আমি হাতি দেখছি এরকম, ও বলে এরকম, ও বলে এরকম, ও বলে এরকম। চোখ খোলা ব্যক্তি বিষয়টা বুঝতে পারছে, আসলে ওরা তো চোখ দিয়ে হাতি দেখতে পারে নাই, দেখছে তো হাত দিয়ে তোগাইয়ে তোগাইয়ে, যে যেরকম পাইছে সেরকম মন্তব্য। চোখ খোলা ব্যক্তি বলে, তোরা ঝগড়া করিস, থাম, আসলে পূর্ণ হাতি তোরা কেউ দেখো নাই। ওই সাইরু জিনিস মিলা, তার নাম হইলো হাতি। কথাটি কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, দিন পরিপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক চারটা কাজ ছিল, কয়টা জোরে বলেন? এক নম্বর মুখস্থ রাখেন দাওয়াত, দুই নম্বরে তালিম, তিন নম্বরে তাজকিয়া নাফস, চার নম্বরে জিহাদ, চার নম্বরে সাইরোটা একাত্রে লাগবে। এক শ্রেণী আমার বাজার আছে শুধু দাওয়াতের মধ্যে আছে, কিন্তু তালিম এলেমের কোনো খবর নাই। যদি জিজ্ঞাসা করে, ভাই এটা সুরায় ফাতিহা তেলাওয়াত করেন তো? দেখবেন সহিভাবে তেলাওয়াত করতে পারে না, তা নামাজের ভিতরে তেলাওয়াত যদি সহি না হয় নামাজ হবে? আরে সবাই বলেন ফলে হবে, হবে, হবে। এই কেরা সহিভাবে তেলাওয়াত করা ফরজ না? আর একটু আসতে কন, অনেক বাজানদের চেষ্টাও নাই, গুরুত্বও নাই, কোরআনুল কারিমের কোনো জায়গায় টান বেশি কম হইলে অর্থ পরিবর্তন হয়, কথা ঠিক কি না? যেমন এই এক শ্রেণী বর্তমানে বাহিনী বাংলাদেশে শোনেন নাই, এই বড় বড় নেতারা মন্ত্রীরা বলে, মানে আমাকে হুজুর আলেমদেরকে টিটকে দিই পারে, বলে আমার বাপের জানা জানা মাছ হুজুরগো লাগবে না, আমিই ভরাইতে পারবো, কথা বুঝেন নাই? এই ভালো, তোমার বাপের জানা জানা মাছ তুমি পড়ো, এটা তো খুশি, অসুবিধা কি? কিন্তু ওই রকম পড়াইও না। এক মন্ত্রী বলছিল না, দোয়া করে, আল্লাহ আমার এই নেতা শেখ মুজিবুর রহমানের জন্যে এই জাহান্নামের ভিতরে একটা ভালো স্থান তুমি দান করিও। আপনারা শুনছিলেন? শুনছেন না? এই জাহান্নামের ভিতরে ভালো একটা স্থান চায়, এইরকম যদি আর বাপের জানা জানা মাছ পড়ায় তা আগেই তো বেহেশতে পাঠায় না, জাহান্নামে পাঠায়, জোরে বলে কথা ঠিক না? তাই অর্থ বোঝা লাগবে। শোনেন আমরা কি বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে লা টান দেন না? দেন নাই। যদি লা টান না দিয়ে পড়েন অর্থ কি হবে? আল্লাহ ছাড়া আরো অনেক সৃষ্টিকর্তা আছে, অনেক মাবুদ আছে, কাফের না মুসলমান? আসতে কয়, কাফের না মুসলমান? একটু টানের কারণে অর্থ কি হয়ে গেছে? এই জন্য নামাজের ভিতরে কেরা সহিভাবে তেলাওয়াত করা ফরজ। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, চরমনার কোনো মুজাহিদ, চরমনার কোনো মুরিদ মূর্খ থাকতে পারবে না,
প্রত্যেক মুজাহিদকে আলেম হতে হবে। এখন অনেক মুরব্বীরা মনে মনে বলতে পারে, হুজুর এখন আমরা বুড়ো হয়ে গেছি, হুজুর এখন আলেম হব কীভাবে, দাওরা হাদিস পাশ করার হুজুর সময় এখন আছে, হুজুর কামেল পাশ করবো কেমনি, নিজেই তো রুহু আয়ের যায়। এই দাওরা হাদিস কামেল পাশ করার নামই শুধু আলেম না, আপনার আমলের জন্য যতটুকু এলেম দরকার অতটুকু এলেম শিক্ষা করার নামই হলো আলেম। কথা ঠিক নেবে ঠিক, এই জন্য এই আলেম বানাবার জন্যে আমাদের তরিকার যে পাঁচটা ঔষধ, এর ভিতরে একটা হলো সাপ্তাহিক তালিম হালকায় উপস্থিত থাকা। সেই তালিম হালকার মধ্যে নামাজ কীভাবে পড়তে হবে, রোজা কীভাবে রাখতে হবে, সূরা মাস্ক করানো হয়, জরুরি মশালাগুলো শিক্ষা দেওয়া হয়। কারণ একটা লোক যদি না জানে আমল করবে কেমনি, আস্তে কর, উজুর ভিতরে কয় ফরজ, ফরজ গোসলে কয় ফরজ, নামাজে কয় ফরজ, ভিতরে কয় ফরজ, বাহিরে কয় ফরজ, ওয়াজিব কয়টা, সুন্নাত কয়টা, কোনটা হারাম কোনটা হালাল, এইটা যদি আপনি না জানেন তাহলে আপনি আল্লাহর কাছে আজাদ পেয়ে জান্নাতে যাবেন কেমনি, এটা শেখা লাগবে না? তাহলে তালিম লাগবে লাগবে, আর একটু আসতে পারেন আসতে পারেন, যেরকম লাগবে। তিন নম্বরে তাজকিয়া নাফস, তাজকিয়া আত্মশুদ্ধি, তাজকিয়া নাফস কি, ওই যে বলছি না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার মালিক বলেন আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। এই আত্মশুদ্ধিও ফরজ, আত্মশুদ্ধি কি আবার বলে ফরজ, কথা ঠিক হবে ঠিক। এই আত্মশুদ্ধি ওলামায় কেরাম হক্কানি তাদের সাথে সম্পর্ক রাখলেই বুঝতে পারবে কে আপনি আত্মশুদ্ধি করতে হয়, কথা ঠিক। তবে এক কথাই বুঝছেন যে নিজেকে নিজে যত ছোট মনে করতে পারবেন, এই সেই মনে করবেন যে আল্লাহর রহমতের এই দরিয়ায় এই তাকে টাইনে আল্লাহর কুদে দিয়ে কোলে জাগা দেবে। কেন হাদিসে কুৎসির ভিতরে আসছে, আনা ইন্দামুন কাসারাতিল উলু, নিজেকে নিজে সবসময় ছোটো মনে করা লাগবে, কারণ আমাদের গুনার তো অভাব নাই, গুনা মাফ হয়েছে কোনো গ্যারান্টি সার্টিফিকেটও নাই, একটা গুনার কারণে জাহান্নামে শিখে হাতে পা লাগবে, আসতে কয় নাই, আসতে কয় পারে না, পারে না পারে, তাইলে আমার তো বর্মেয়াগিরি করার সুযোগ আছে, আমি পিস, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি শায়খুল হাদিস, আমি খতিব, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি বড় বংশের, আমি বড় সম্পদের মালিক ধনী, আমি অমুক টমুক সমু, কী বলছেন? এই অবস্থা ভিতর থেকে দূর করা লাগবে, ঠিক না ব্যাটি? এই জন্য আমার মাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, এই আত্মশুদ্ধি ও ফরজ, আত্মশুদ্ধি কি, আর একটা বলছিলাম জিহাদ, আরেকটা কি, শুধু তরবারি নিয়ে কুফা কুফির নামই জিহাদ, আস্তে কয় রজা নামিন জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের থেকে আসার পরে সাহাবাই কেরামদেরকে বলেন, আমার সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম, সাহাবাই কেরাম বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা, এখন যুদ্ধ করলাম আমার অনেক ভাই শাহাদত বরণ করছেন, অনেক কাফেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে জাহান্নামে পাঠাইয়া দিলাম, এর চেয়ে আবার বড় জুহাদ জিহাদ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফস আম্মারার সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। তাই নফস আম্মারার সঙ্গে জিহাদ করে এটাও কি জিহাদ, জোরে বলেন কথা ঠিক না ঠিক। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতিহু বিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতিহু বিকলবিহি ওয়াযালিকা যাফুল ঈমান। এ আমার সাহাবারা, আকুয়া অর্থাৎ শক্তিশালী ঈমান হলো অন্যায় প্রতিবাদে হাত দিয়ে অন্যায়কে ফিরাইয়া দেওয়া, কি দিয়া, হাত দিয়া। ওই পরিমাণ যদি তোমার শক্তি না থাকে মুখ দিয়া বইলা অন্যায়কে ফিরাইয়া দাও, এই মধ্যম দরজার ঈমান। শেষের দরজার দুর্বল ঈমান, যদি তোমার কথা বইলা ফিরাবার অন্যায়ের শক্তি না থাকে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়
এর পরিবর্তন ঘটানো যায়। কিভাবে কথা কর না, কিভাবে অন্যায় পরিবর্তন করা যায়। অনেকে কিন্তু এর ব্যাখ্যা করে মনে মনে ঘৃণা করো, আগে বললে আসছেন হাত দিয়া ফিরাও, মাঝখানে বসেন মধ্যে বললে ফিরাও মুখ দিয়া, আর শেষের অবস্থানে ভাই ঘৃণা করো। হ্যাঁ না, কি হবে মনে মনে পরিকল্পনা করা লাগবে কিভাবে ফিরানো যায়। শেষের অবস্থানকে বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমানের দুর্বল অবস্থা। এক শ্রেণী আমার বাচ্চারা আছে, আজকে সমাজ রন্ধ্রে রন্ধ্রে অন্যায় অবিচার ইসলামের বিরুদ্ধাচার নাস্তিকতা সর্বত্র সয়লাভ হয়ে গেছে, কিন্তু সে একটু নামাজ পড়ে রোজা রাখে, সে একটু তাসবিহ নিয়ে মাওলানার জিকির করে মনে করছে যথেষ্ট না। হাদিসের ভিতরে আসছে যার ভিতরে জেহাদের প্রেরণা থাকবে না ওর মৌত হবে মুনাফেকের মৃত্যু। কিসের মৃত্যু? আর মুনাফেকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ফি দারকিল আসফালে বিনান না, কথা ঠিক না বেটি। অনেকে মনে করছে একটু নামাজ পড়ে একটু রোজা রাখি, হ্যাঁ একটু তাসবিহ নিয়ে মাওলানার জিকির করি হজ করি আরছি, আর অসুবিধাটা কোথায়? আল্লাহর বান্দারা এই আপনার আমার নামাজ দিয়ে আল্লাহ করবে কি? এই আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজের কোনো দরকার? একটু কথা বললেন, রোজার কোনো দরকার? হজের কোনো দরকার? আমরা যে কোরবানি পশু জবাই করি এর রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছে? হ্যাঁ, তাহলে যদি নাই পৌঁছে তাহলে এখানে বসে বসে একটু সেজদা দেন মনে করছেন যে সব কিছু হয়ে গেছে? না, বনে ছেলে হাদিসের ঘটনা দেখেন, এক ব্যক্তি হাজার বছরে ইবাদত করছে, সারাদিন রোজা রাখছে আল্লাহকে ডাকছে, রাত্রে ইবাদতের ভিতরে আল্লাহকে ডাকছে, এরকম হাজার বছর ওদের নাফরমানি কেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম করলেন জমিন উল্টে ওদেরকে ধ্বংস করো। ফেরেশতারা বলে মালিক এই জমিন এমন এক তোমার বান্দা চব্বিশ ঘন্টা তোমার ইবাদতে লিপ্ত, তার ব্যাপারে কী করবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে তাকে সহ জমিন উল্টাইয়ে ধ্বংস করে দাও। মালিক ব্যাপার তো কিছু বুঝি নাই, জমিনের ভিতরে এত অন্যায় এত অবিচার এত ইসলামের বিরুদ্ধাচরণ চলছে, ওর একদিন ঘোরাও ব্যাখ্যা হয় না চিন্তাও হয় নাই এর পরিবর্তন কিভাবে ঘটানো যায়, এর জন্য ওকে সহ জমিন উল্টাইয়া তারপর ধ্বংস করে দাও। কি বুঝছে? হ্যাঁ, এক শ্রেণী আমার বাজানরা আছে মসজিদে গিয়ে সেজদা দেয় কাকে খুশি করে? বলেন আল্লাহকে। কাকে খুশি করে? আবার মসজিদ থেকে বের হইয়া কিছু এরকম দল রাজনীতি দুনিয়ামুখী মানব রচিত তন্ত্রমন্ত্র কুফুরি কি একটু আস্তে কর, বর্তমানে বাংলাদেশের প্রচলিত গণতন্ত্র এইটার প্রবক্তাকে প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন, তিনি বলছিলেন এই গণতন্ত্রের থিওরি গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এইটা যদি কোনো নামাজি বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তাইলে তো আল্লাহর অলি হইয়া গেছে। আর একটু আসতে কর, হে ইমান আছে? বর্তমানে যে আওয়ামী লীগ সরকার কি ধর্মনিরপেক্ষ দল কোনটি আসতে কয়, ব্যাখ্যা কী দেয় জানেন? যার যার ধর্ম সে পালন করবে। এই নিরপেক্ষ শব্দের অর্থ কি আপনারা কি জানেন? কোনো পক্ষ নাই। নিরপেক্ষ শব্দের অর্থ কি? একটু আস্তে কর, একটু আস্তে কর না, আমার ব্যাখ্যা ভুল হয়েছে? আচ্ছা ভুল হয় নাই। আচ্ছা বলেন তো, নিরপেক্ষ শব্দের অর্থ কোনো পক্ষ নাই কিন্তু যার যার ধর্ম সে পালন করবে, এই নিরপেক্ষের ব্যাখ্যা হয়? এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক নেয়, সম্পূর্ণ একটা ধোকাবাজি নেয়। আচ্ছা বুঝলাম, এরপরে আসেন এই পাগল ছাড়া সচেতন কোনো মানুষ যার একটু বুদ্ধি হয়েছে সে নিরপেক্ষ হয়? একটু আস্তে কর, হয় কোনো দিক? আচ্ছা আমি যদি জিজ্ঞাসা করি এই মিয়া তুমি কেনা, কলে আমি কৃষ্ণ, আমি একজন হিন্দু, আমার ধর্ম হইল হিন্দুত্ববাদ, পক্ষ হয়েছে না নিরপেক্ষ? আপনারা ভালো করে বুঝেন একটু, পক্ষ নিরপেক্ষ? আচ্ছা জিজ্ঞেস করে এই বেটা তুই কে, কলে আমি জর্জ ডব্লিউ বুশ, আমি একজন খ্রিস্টান,
এই আমার ধর্ম হলে খ্রিস্টবাদ, পক্ষ না নিরপেক্ষ। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে এই আপনাকে, আমি বলবো কি আমার নাম রেজাউল করিম, আমি একজন মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম, পক্ষ না বিপক্ষ। এই ধর্মকর্ম মানে কারা জানেন? নাস্তি, ধর্মহীনতা। এই জন্য বাংলাদেশের ওই দলীয় এক নেতা বলছিল, আমি হিন্দুও না আমি মুসলমানও না। আপনাদের জানা আছে না? জানা নাই, পাগলামি মনে করছে। হ্যাঁ, একটু নামাজ পড়ে কপালে দাগ পড়ছে আর মনে করছে আপনার দরবেশ হয়ে গেছে। বুজুর্গে কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খোদায়া। মসজিদের ভিতরে সেজদায় পড়িয়া সুবহান রাব্বিয়াল আলা কুয়া মালিককে খুশি করে, আবার মসজিদ থেকে বের হইয়া এই দলীয় নীতি আদর্শ বাস্তবায়নের জন্য তাদের পক্ষে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র, দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্তাব করে, আসতে কয় দেয় বাংলাদেশের। আমার রিক্সাওয়ালা বাজানরা রাস্তা রিক্সা চালায়, মাথার গাম পায়ে পড়ে, এত কষ্ট অর্জিত সম্পদের ভিতরে ভ্যাট ট্যাক্স বসাইয়া, সেই টাকা সরকারি ফান্ডে জমা, আর সেই টাকা লুটপাট কইরা বিদেশে বেগম পাড়া তৈরি করে। আমি মনে একটু ভুলই বলছি, আমার অনেকে রাগ হইতে পারে, কিন্তু বাজার পা ধরছি, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। কবরে কিন্তু প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি শর্ম নাই কিনা, তুমি আত্মশীর, তুমি মাঝবান্ডা, তুমি সুরেশ্বর, তুমি চন্দ্রভরা, তুমি রাজারবাদ, তুমি দেওয়ানবাদ, তুমি জৈনপুর, তুমি ফুরফুরা, তুমি তাবলিগ, তাইলে তুমি বিএনপি, নালে তুমি আওয়ামী লীগ। আওয়ামী লীগ কইলে একটা কবরে বোঝা পারা হইতে পারে, হ্যাঁ না? ফেরেস্তা গুলো দুই একটা ঘুষে ঘুষে কিছু হইবে না? হ্যাঁ, ও কয় কি এই বর্তমানে এক শ্রেণী আমার বাজাররা বিভিন্ন ক্ষমতা বিভিন্ন পট, এই কেডাই ছেড়ে এই অমুক দলের সভাপতি, ওরে মানুষ ভয়তে ও অস্থি সভাপতি আসছে, কথা ঠিক নেবে ঠিক? আমি জিজ্ঞেস করি আমার বাজানদেরকে, এই মানুষ মানুষকে ভয় করার কথা, তাহলে তোরে দেখলে মানুষ ভয় পায় কে? কথা বুঝতে এই তোরে দেখলে মানুষ ভয় পায় কেন? মানুষ তো ভয় পায় একটা পাগলা কুত্তারে, পাগলা কুত্তারে মানুষ ভয় পায় না? একটা পাগলা কুত্তা ওর কোন দিক বিদিক আছে, ও দেখলে তো দৌড়ে কামড়াবার জন্য আসে, মানুষ ভয়তে অস্থ, তাহলে তোরে মানুষ ভয় পায় কা? তাহলে বুঝতে হবে এখন তুই মানুষ নাই, তুই একটা পাগলা কুত্তার চেয়েও খারাপ হয়ে গেছে, এখন মানুষ নাই, তোর মানুষ ভয় পাইবে। আর ইসলাম কি শিখায়? অমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা, আমিরুল মুমিনীন মসজিদের ভিতরে খুতবা দেয়, এক সাধারণ মুরব্বী দাঁড়ায় বলে আমির আপনার খুতবা শুনবো না প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত, কি প্রশ্ন বলো? আমির আপনার গায়ে যে জামা দেখছি, জামাটা তো রিলিফের কাপড়ের জামা, রিলিফের কাপড় আমিও পাইছি আপনিও পাইছেন, আমার কাপড় দিয়ে আমার পূর্ণ জামা হয় নাই, আপনার জামাটা কিভাবে পূর্ণ হইল বলেন? অর্থাৎ বুঝাইতে চায় আপনি ক্ষমতায় কাপড় বেশি নিয়েছেন না? উজুবিল আমি ডাক দিয়া বলে এই প্রশ্নের উত্তর দিবে আমার ছেলে আব্দুল্লাহ, এই কথা বলে আমির বসে গেছে, আব্দুল্লাহ দাঁড়াইয়া বলে কাপড় আমিও পাইছি আব্বাও পাইছে, আমি দেখি আমার কামা আমার কাপড় দিয়ে আমার পুরনো জামা হয় না,
আব্বার কাপড় দিয়েও আব্বার পুরনো জামা হয় না, তাই আমার কাপড়টাকে আমি আব্বাকে দান করছি, এখন দুইটা কাপড় মিলে আমার আব্বার পুরো একটা জামা হয়েছে। মুরব্বী বলে আমি পুরুষের উত্তর পাইছি, এখন খুতবা শোন। এই হলো ইসলামী নীতি আদর্শ। হে মুসলমানের সন্তান, কোন নীতি আদর্শের পিছনে ঘোরো? খসরা দুনিয়া ওয়ালা আখেরা, দুনিয়াতেও ধ্বংস আখেরাতেও ধ্বংস। তুই দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ তোর কবরের পাশে দিয়ে হাত তৈলা দুই চক্ষের পরিচাইরা তোর জন্য দোয়াও করবে না, বরঞ্চ বলবে শয়তানটা মরছে ভালো হয়েছে। শয়তান মরছে না, ভুল বলছি? এ আমি ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, এ ঠিক বলছি না ভুল বলছি? এই বিদেশি এক পর্যটক আসছে বাংলাদেশ, যখন বাংলাদেশ দেখাশোনার পরে রওনা করছে, এখন সাংবাদিকরা জিজ্ঞেস করে বাংলাদেশে কি দেখলেন, দেখলেন কি? কলে একটা আশ্চর্য জিনিস দেখছে। কি আশ্চর্য? কলে মানুষ মইরাও যে বাসাই করতে পারে তা দেখলাম বাংলাদেশে। কলে তা কেমন? এ কবরের যাত্রীরা যাইয়া দেখো সিলেটে ঘুমাইয়া আছেন শাহ জালাল রহমাতুল্লাহ আলাই, বাজার যাইয়া দেখো লক্ষ লক্ষ মানুষ তার কবরের পাশে যায়, একটু একটু শব্দ পর্যন্ত নাই, চোখ থেকে পানি পড়ে, দোয়া করে, মনে হয় যেন মৌরিয়াও বাদশাহী করতে আসে। তোমাদের এই জমিনে ঘুমাই আছে চিটাং মানুষ রহমাতুল্লাহ আলাই কে ছিল? একজন জজের চাপরাশি, জজ এসলাসে বিচার করত, তিনি তার জজের মাথায় পিছন থেকে বাতাস টাইনা বাতাস করত, চাপরাশি কইল চাপরাশি। এই আমানস রহমাতুল্লাহ আলাই জজের খবর নাই, আর আমানস রহমাতুল্লাহ আলাই এমন অর্জন এমন কিছু কইরা গেছেন, এমন মানুষ হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল, কায়ামত পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করতে থাকবে। ভুল বলছি না ঠিক? এ যাইয়ে দেখো পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ থানা, আমি কয়েক মাস আগে ওই কবরের পাশ থেকে রওনা করছি স্পিড বোট, স্পিড বোটের ভিতরে হঠাৎ দেখি ড্রাইভার ওই কবরের কাছে যাইয়ে থামাইয়ে দিস। কি করছে? কিরে ব্যাপার? কলে আমার ওই যে এই যে ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাই, তিনি কি মানুষ ছিলেন? একজন দোকানদার, পেঁয়াজ রসুন আদা বাহালি বাহালি, এই মুদি দোকান, সাধারণ একজন মুদি দোকানের লোক। কি অর্জন করছে? যত স্টিমার যত রকেট যত বড় বড় যান ওখান থেকে যায় টবের কইরা থামাইয়া তাকে সম্মান কইরা সামনে যাইতে হয়, ময়রাও বাসাই করতে আছে। যাইয়া দেখো ঢাকা হাইকোর্টের মাজারের মধ্যে যাদের কথায় মনে হয় বাংলাদেশের মাটি থরথর করে কাঁপত, আজকে হাইকোর্টের মাজারে পইরা রইছে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ, তো দূরের কথা কুকুর যাইয়া কবরের ভিতরে প্রস্রাব করে না? ভুল কইছি? এ ভুল কইছি না ঠিক কইছি? হ্যাঁ, এক শ্রেণীর মনে করে ওরে সর্বনাশ, আমি অমুক সম্পদের মালিক, অমুক এমপি, অমুক টমুক সমুক। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, হে দুনিয়ার মানুষ, ডাকাইতের দলের সর্দার পাওয়ার কত, ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরা মেরে ফেলায় ডাকাইত না, মাইরা হাত পা ভেঙে ফেলায়, ওর এই সর্দারি মাতুকবারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পরে যখন বুট দিয়া লাথাবে ধৈরা পারাবে হাত পা ভেঙে ফেলবে, কোথায় যাবে ওর সর্দার গিরি, কোথায় যাবে ওর সার গিরি, কিছুই কিন্তু থাকবে না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে দুনিয়ার বড়লোক আমার বাবারা,
হে বড় বংশের আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, হে দুনিয়ামুখী বড় বড় দলের নেতা আমার বাবারা, ভালো করে শুইরা রাখো বাজান রে, ভালো কইরা বুইজা কবরে রওনা কর। এই মাতুকবাড়ি সর্দারি কতক্ষণ আজরাইলের হাতে আরে সওয়ারাক পর্যন্ত, এই জোরে বলো কথা ঠিক না বেঠি। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ভাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। ভাজান তুমি কবরে প্রশ্ন উত্তর তুমি দিবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দিব। কবরে কিন্তু কোনো দলাদলি চলবে না, কেউ বিভিন্ন দলের পিছনে পড়ছেন। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, ভাজান যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী রাস্তা দেখাবো, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কথা মানবা, সেই অনুযায়ী তোমরা চলবা। যখন কোরআন এবং হাদিসের বাহিরে তোমাদেরকে কোনো কথা মানার জন্য বলবো, চলার জন্য বলবো, তখন আমার থেকে চরমনাই থেকে তোমাদের ভাইগা যাওয়া অজি। এ চরমনাই কোরআন মুজাহিদ মনে আছে কার? মনে আছে, মনে আছে, মনে আছে, মনে আছে। কারণ আমার আব্বাজান বলতেন, বাজান তোমরা যদি কবরে যাওয়ার পরে কেউ পরিচয় দাও, আমি চরমনের মুড়ি, কোনো কাজ হবে না রে বাজান। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, অনেকে মনে করেন আমার পীর, আমার বাবা, আমার ওস্তাদ, আমার দল, দলের নেতা নেত্রী আমাকে নাজাত করে জান্নাতে নেবে, সম্পূর্ণ ভুল ধারণা। কারণ যদি নিতেই পারত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় অলি, বড় গাউস কুদুস দুনিয়া থেকে আসে নাই, কোনো দিন আসবেও না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা রে দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শোও। ফাতেমা যদি কবরেই পরিচয় দাও, আমি আখেরি জামানার নবীর মেয়ে। আল্লাহর রাসূল বলেন, ফাতেমা রে এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা একদিন ফজরের পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৈশা বৈশা কান্দে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান আম্মা কান্দে। আল্লাহর আমিন যায় বলে, খাদিজা তুমি কেন কান্দ? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া আল্লাহর রাসূল, আমি খাদিজা চিন্তা করিয়া দেখলাম, আমি যদি দুনিয়ায় কোনো বিপদে পড়িয়া যাই, আমাকে দুনিয়ার বিপদ থেকে বাঁচাবার জন্যে আরে আত্মীয় স্বজন আপনি দৌড়ে আসেন, আত্মীয় স্বজন দৌড়িয়ে আসে আমাকে বিপদ থেকে উদ্ধার করে। কিন্তু আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি খাদিজা যদি কবরে কোনো বিপদে পড়িয়া যাই, ওই কবরে তো আবার কেউ নাই, ওই কবরে আবার কি উপায় হবে? এই চিন্তায় আমি খাদিজা কান্দি। আল্লাহর হাবিব বলে, খাদিজা কান্না থামাও, আল্লাহর রাসূল শর্ত মানা লাগবে। খাদিজা কি শর্ত বলো? আল্লাহ রাসূল, আমি দুনিয়ার থেকে আপনার আগে যদি বিদায় হয়ে চলে যাই, আপনার জামা মোবারক দিয়ে আমার কাফনের কাফন করানো লাগবে, কারণ আপনার জামা মোবারক যদি আমার শরীরের সঙ্গে লাইগা থাকে, কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস পাবে না। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান এরপরেও যদি না বুঝ, মন না বুঝে, দুনিয়ার ভিতরে বাংলাদেশেও কত ঘটনা আমার মালিক মাঝে মাঝে দেখায়। আমি মাসখানিক হইবে কিছুদিন আগে বাজান এই কুড়িগ্রাম থেকে আসছি, চরমনের একজন মুজাহিদ ছিল, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকত, আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন বলতো? রাস্তা দিয়ে হাঁটতো এমনভাবে আমার মাওলার জেখের করত, মনে হয় যেন ঘুঘু বলতে বলতে যায়। তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে
নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙ্গা গেল, কাপনের কাপন সহ লাশ বের হয়ে আসলো। আলারও অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিয়েছিল, কে কে দেখছে রাতুডান্ত দেখেন, কত মানুষ দেখছে বলেন, 32 বছর পরে কাপড়ের কাপড় সহ আনামলা তাজা লাশ বের হয়ে আসছে। হে দুনিয়ার পাগল, ওই যে কাপড়ের কাপড় মাটির সঙ্গে লাগিয়েছিল, কিন্তু এমন কোন দুনিয়ার যুক্তি আছে যে কাপড়ের কাপড়েরও কিছু হয় নাই? এখন উঠাইনি আব্বাজান রহমাতুল্লাহ আলাই, তার নামের মাদ্রাসা ফজলুল উলুম, ফজলুল উলুমের সামনে নতুনভাবে দাফন করছে। আমি সেদিনকারও জিয়ারত করি আসছি, একজন আমাকে বলে হুজুর হারে মুখের কাপড় সরাইয়া দেখছি, ওই 32 বছর আগে ওই যে দাড়ির ভিতরে মেহেন্দি লাগাইছে এখনো লাল চকচক করতেছে। এ কবরের যাত্রীরা, যত ঘটনা মাঝে মাঝে কবরে কাপড়ের কাপড় সহ লাশ দেখা যায়, বাজান দিনদার আল্লাহওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার যত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকৃতি দেখা যায়, বাজান বেনমাজি হারাম কর, সুদ কর, ঘুষ কর, বাজান জুলুমবাজ মিথ্যাবাজ, বেপর্দায় চলন্যা, সুন্না তরিকায় না চলন্যা, তাদের ছাড়াও কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজানে কোরআনুল কারিম সত্য, আর বাজান দুনিয়ার জিন্দগি কয়েক দিনের জিন্দগি, আখেরাতের জিন্দগি যার শুরু হবে আর কোনোদিন শেষ নাই। ওই জিন্দগির সম্বল এখান থেকে কামাই করার পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করা লাগবে। আমি আমার বাজানদেরকে বলবো, বাজান কবরে কিন্তু আমার মালিক ছাড়া কেউ আপন হবে না, দুনিয়ার সম্পদ দুনিয়ায় থাকবে, দল দুনিয়ায় থাকবে, সব আত্মীয় স্বজন থাকবে, তোমার আমার কবরের খবর কেউ নিতে পারবে না। ওই কবর যদি আমার মালিক, আমার মাওলা, আমার মাহবুব যদি তোমার আমার খবর না, ওই কবরে কিন্তু উপায় হবে না। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আল্লাহর রসুল বলেন, আল কবরু রওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে কবর দেখাই কবর, কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দাবাদীর কবর একটা বেহেশতের বাগান হয়। আল্লাহর রসুল বলে, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভৈর যাবে। এ আমার মালিক, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন, যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। বাজান সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, আল্লাহর ওলীদের ইতিহাস পড়িয়া দেখো, বাজান তারা কাঁদতে কাঁদতে তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চইলা গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাউলার ভয়, জাহান্নামের ভয়, মালিকের আজাব গজবের ভয়, কাঁদতে কাঁদতে গাল মোবারকের ভিতরে দুইটা কালো দাগ পর্যন্ত পড়িয়া গেছিল। বাজার উসমান করে রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় কবর দেখলে এমনভাবে অজরে কান্না শুরু করতো, কাঁদতে কাঁদতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করিয়া বসে পড়ত। জিজ্ঞেস করে, হযরত এরকম কবর দেখলে আপনি কেন অস্থির হইয়া যান? তিনি বলেন, আমার সাথীরা, আখেরাতের যেই কয়টা ঘাটি তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর রসুল বলেন, ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। হে আমার উম্মতেরা, কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়াল ইয়াবকু কাসীরা। হে আমার বান্দা বান্দীরা, বেশি কান্দো, কম কম হাসো, গুনার কথা মনে করো, তারপর
মালিকের দরবারে কাঁদো, কারণ চোখের ডরায় পানি আসতে দেরি, আমার মালিক তোমাকে আমাকে মাফ করতে দেরি করবে। মানবাকে আমি খসিয়া দিল্লা হারাল্লাহু তিলকাল আইনা আলান্নার, আল্লাহ হারে যে আল্লাহর বন্দা বান্দি আমার মাওলার ভয়, আমার মালিকের জাহান্নামের ভয়, দুই চোখ দিয়া পানি সেইরা কাঁদবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আল্লাহুম্মা আমীন।